নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে সব বাইকে স্বাগত আমার আজকে রেসিপি পাট পাতার পকোড়া বা পাট পাতার বড়া এই বড়া কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে বা সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আর তৈরি করাটা কিন্তু ভীষণই সহজ আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা তৈরির জন্যে এখানে আমাদের প্রথমেই লাগছে পাট পাতা আর এই পাট আমি প্রথমেই বেছে নিচ্ছি আমি কিন্তু পাতাগুলোকে আগে নিই নিইনি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র মাথাটাকেও একসাথে কেটে নিতে পারেন কিন্তু আমি একটা একটা করে পাতা দেখে দেখে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে করলে আমার মনে হয় বেশি ভালো হয় দেখুন পাতাগুলোকে আমি এভাবেই বেছে নিচ্ছি সমস্ত পাতাগুলোই আমি বেছে নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি খুব ভালো করে চার থেকে পাঁচবার জল বদলে বদলে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে পাতাগুলোকে কিন্তু একটা স্ট্রেনারের মধ্যে রেখে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি জলটা কিন্তু পুরোটাই ঝরিয়ে নিতে হবে এখানে একটা বাটির মধ্যে এবার নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি তিন চামচ পরিমাণে বেসন নিলাম নিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা ময়দা দেওয়াটা পুরোটাই অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি দেড় চামচের মতো সুজি দিচ্ছি সুজির পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়োর ব্যবহার করা যাবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটুখানি চিনি কয়েক দানা দিচ্ছি কালো জিরে স্বাদ অনুসারে লাল লঙ্কার গুঁড়ো দিলাম তবে চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এক পিঞ্চ দিলাম জিরে গুঁড়ো এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি পোস্ত দানা পোস্ত দানাটা চাইলে দিতেও পারেন না চাইলে না দিলেও চলবে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু আমাদের তৈরি করতে হবে খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করা যাবে না আর জলটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো তৈরি করতে অনেক সমস্যায় পড়তে হবে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ব্যাটারটাকে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া যত ভালো হবে বড়াগুলো কিন্তু ঠিক ততটাই মুচমুচে আর ফুলকো হবে দেখুন এবার এরকমভাবে কতগুলো পাতা নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে আর বড়াগুলো ভাজার জন্যে অবশ্যই আমি কড়াইতে রিফাইন্ড অয়েল মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে এভাবে পাট পাতাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখেই এবার বড়াগুলোকে আমাদের ভাজতে হবে যে কোনো বড়া ভাজার ক্ষেত্রে গ্যাসের ফ্লেম লোতে রাখলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেবে সেই জন্যে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে এই বড়াগুলো কিন্তু তেল টানবে না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বড়াগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আমি বড়াগুলোকে তুলে নিলাম একই রকম ভাবে কিন্তু আমি পরের ব্যাচের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি চাইলে কিন্তু এই পাট পাতাগুলোকে একটু ছোট ছোটো করে কেটে তারপর বেসনের ব্যাটারের মধ্যে মাখিয়ে ছোট ছোট বড়ার মতো করেও ভাজতে পারেন একই রকমভাবেই আমি এই পকোড়াগুলোকেও ভেজে নেব আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন বড়াগুলো কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ